না খেনে বুয়ে থেকে লাভ নাই, আমার কি সুন্দর একটা ফুটফুটে গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের ফোন করে কথা কই, লাউড স্পিকারে শুনি। হ্যালো হ্যালো জানু, কি করো? এই তো সোনা, বসে বসে তোমার আর আমার ছবিগুলো দেখছিলাম। ঠিক আছে সোনা, ছবিগুলো পরে দেখো, আগে আমরা অল্প কথা কয়ে নেই। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো কি বলবে। বললাম কি, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে গো, তোমাকে একটু ভিডিও কল করি। হ্যাঁ ওহ সোনা, বললাম যে ভিডিও কলটা একটু পরে করো, আসলে তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, মানে কথাটা তুমিও ভুলে গিয়েছিলে আর আমিও ভুলে গিয়েছিলাম। আচ্ছা কি ওইটা বলো। আরে সোনা, তুমি কি জানো না এটা কি মাস? এটা শ্রাবণ মাস। তুমি জানো না এই মাসে বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডদের সবুজ চুড়ি পরায়? ওহো আমি তো ভুলেই গেছিলাম, তুমি খালি দুই মিনিট দাঁড়াও, তোমার নিকে সবুজ চুড়ি দোকান থেকে কিনে নিয়ে তোমার বাড়িতে দেয়া তোমার পরা আইতেছি। আচ্ছা সোনা তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ তুমি থামো খালি। দাদা সবুজ চুড়ি আছে গো? হ আছে, কিন্তু চেংরা গো নাই, খালি চেংড়ি গো আছে। আরে চেংরা গো না, গুনা চেংড়ি গোটাই দাও। ঠিক আছে দাঁড়াও দিতাছি, এই যে নেও। আচ্ছা দেও, এই যে পয়সা। বাস চুড়ি কিনা কমপ্লিট, এইবার বাইতে যাওয়ার পুরো হাজি গে, তারপরে একেবারে গার্লফ্রেন্ডের বাড়ি। বাস আমি একদম পুরাই রেডি, এইবার একেবারে প্রেমিকার বাইতে যাই, প্রেমিকার নগর দেখাই বানিছে। চুরি কিনে কি হইলো, এনে তো রাখছিলাম, আমার ঘরে তো মা ছাড়া আর কেউ আহেও না, তাহলে কি মায়ের চুরি গুলা নিল নিহি? কিন্তু এগিনা কথা তো মায়ের কোনো যাইব না, কইলে পরে তো উল্টা আমার ঠ্যাঙ্গানি দিব। আর এঙ্কি দিয়ে গার্লফ্রেন্ডের কথাও দিলাম যে আমি এখন চুরি নিয়ে যাই বানিছি, না ডরাইলে চলবো না, মায়ের যা কই গে। মা ও মা কি রে কি হইছে সিলাসকে, আরে তো বড় কথা হাসছতকে কই যাবি তুই? মা কইলাম কি, মা যে গরম দেখাই বানাইছে, কথাটা যদি কই তাহলে তো আমারে মাইরি হেলাইবো। কি রে এত কি বাবাস, কি কবি কথা তরি? না এত ভাইবা লাভ নাই, কথাটা কই দেই, কি হইব হইব। মা একটু আগে কি তুমি আমার ঘরে ঢুকছিলে? কে ঘরটা কি তুই বানাইছত নাকি, যে তোর পারমিশন না ঘরে ঢুকন লাগবো? না মা কি কও তো, আমার ঘরের টেবুলে না কতগুনা সবুজ চুরি রাখছিলাম, ওগুলা না পাইতেছি না। কে তুই কি আমার চুর বাবাস নাকি? না না মা, তোমার আমি চুর বাবুম কে। আর তুই সবুজ চুরি আনছত কে, সবুজ চুরি দিতে কি করবি? মারছে এইবার কি কমরে। আরে মা কি কও তো, ওই সবুজ চুরিটা আমার না, ওইটা আমার একটা বন্ধু ওর বোনের নিকে আনবার দিছিল। ও আচ্ছা আচ্ছা বুঝলাম, পুলার পু আমি কি কিছু বুঝি না নাকি, তুই কার নিকে সবুজ চুরি আনছ? মা এত কি ভাবো, কই কিছু ভাবি না তো, আর দেখতো এই চুরি কিনা কার। সাজ হুম,